এদিকে নতুন বছরের প্রথম মাসে আনুষ্ঠানিকভাবে বিয়ে করলেন শরীফুল রাজ এবং পরিমণি। নায়িকার বাড়িতে বসেছিল এই বিয়ের আসর। তবে নায়ক নায়িকার বিশেষ এই দিনে সাক্ষী হলেন তাদের পরিবার পরিজন এবং কাছের বন্ধুরা। চলতি মাসের শুরুর দিকে অন্তঃসত্ত্বা হওয়ার প্রকাশ্যে এনেছেন পরিমণি, তাই করোনা পরিস্থিতিতে যথেষ্ট সতর্কতা মেনে বিয়ের অনুষ্ঠান ছেড়েছেন তারা। এছাড়া আমন্ত্রিতদের তালিকাও খুব একটা দীর্ঘ নয়। বিশেষ এই দিনে পরিমণির সঙ্গী হয়েছিলেন তার মামা, মামি এবং দাদু। ছিলেন চয়নিকা চৌধুরী, যাকে পরিমণি মা বলে ডাকেন। অন্যদিকে রাজের সঙ্গে এসেছিলেন তার মা, বাবা এবং ভাই বোন। এছাড়াও ইন্ডাস্ট্রির কয়েকজন সহকর্মী সামিল হয়েছিল এই আনন্দ উৎসবে। এদিকে শোনা যায় গুণীন ছবির সেট থেকে পরিমণি ও রাজের আলাপ। ছবির পরিচালক গিয়াসউদ্দিন সেলিমও উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে। গণমাধ্যমকে গিয়াসউদ্দিন সেলিম বলেন, ওরা আমার সেটে প্রেম করেছে, কিন্তু তখন আমি কিছুই জানতাম না। অনেক পরে ওদের সম্পর্কের কথা আমাকে জানায়, আমি খুব খুশি। খুব সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছিল, সব নিয়ম মেনে বিয়ে করেছে ওরা। পরের বাড়িটিও খুব সুন্দর করে সাজানো হয়। বিশেষ দিনে মেরুন রঙের বেনারসি, ঘিয়ে রঙের ওড়না এবং সোনার গহনায় সেজে উঠেছিল কনে। নিজের জন্য ভারী কাজের শেরওয়ানি বেছে নিয়েছিলেন রাজ। জকজমক আলোয় ফুল সাজানো হয় বিয়ের আসর। ছিল পেট পুজো এলাহির ব্যবস্থা, কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট, মাংস ভুনা, কোপ্তা, মিষ্টি, পুডিং, কি ছিল না মেনুতে। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপকথ্যে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।